নমস্কার বন্ধুরা, আমার ডাইনিং টেবিলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানাবো ধনে পাতার হেলদি চাটনি। ধনে পাতার চাটনি অনেক রকমভাবে বানানো যায়, তবে আমি যেভাবে বানাবো সেটা কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি। আর এই ধনে পাতার চাটনি কিন্তু বিভিন্ন রকম পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। তাছাড়া বিভিন্ন রকম পকোড়া, ভেজ পকোড়া, চিকেন পকোড়ার সঙ্গেও খুব ভালো লাগে। তাছাড়াও ডালের সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন এবারে চটপট বানিয়ে ফেলি। তবে তার আগে যেটা ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা আমি একবার দেখিয়ে দিই। এখানে লাগবে দুআটি ধনে পাতা, চার পাঁচটা কাঁচা লঙ্কা, কতকগুলো রসুনের কোয়া, একটা গোটা আমলকি, একটা গোটা পাতিলেবু। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম হিসাবেই নিয়ে নেবেন। আর রসুনটা আমি মোটামুটি এখানে সাত আট কোয়া নিয়েছি, ওটাও চাইলে আপনি কমাতে পারেন। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে একে একে কাঁচা লঙ্কা, রসুন, আমলকিটাকে ছোটো ছোটো পিস করে কেটে তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সব শেষে ধনে পাতাটা ওপর থেকে চিপে দিয়ে মিক্সিং জারটাকে বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব, এবং পেস্টটা কিন্তু একদম স্মুথ পেস্ট হবে। দেখুন আমার পেস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই পেস্টটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব, তারপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এর সঙ্গে আমি অ্যাড করব। এবারে একটা গোটা পাতিলেবুর রস চিপে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবারে একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসঙ্গে করে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ধনে পাতার হেলদি চাটনি। বিভিন্ন রকম পরোটার সঙ্গে এবং বিভিন্ন রকম পকোড়ার সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে। আপনারাও বাড়িতে এরমভাবেই তৈরি করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।